তোমরা চিল্লাইয়া চিল্লাইয়া নবীর সামনে কথা কও, এরে পাগল, তোরে পাগলে ধরছে। এ আয়াতে কারিমা তো আমার আল্লাহ এই সময়ের জন্য নাজিল করে নাই। ইহুদিরা মসজিদে নববীতে আমার নবীর সামনে যখন মাথা লম্বা লম্বা করে করে জোরে জোরে কথা কইতো, ওই সময় আমার আল্লাহ ইহুদিদের সামনে আয়াত নাজিল করছে। কোন দিকের ফাতেমা কোন দিকে ঢুকে নিজেও জানোস না, ফুতের বউয়ের সাহাবিন্দা রাস্তায় বাইর হোক নিজের ফাতেমার খবর থাহে না। আল্লাহর কসম যদি কামেল ফাস্তা করতাম রে, মাত্র ফাজেল ফতম বসে পড়ি আল্লাহর কসম এটি ইস্টেতে দেয় ধরলাম। আর ইসলামের বিভ্রান্তি সৃষ্টি করে দিচ্ছে মানুষ প্রশ্ন করে, হুজুর আপনি একটা বলেন আরেকজন আরেকটা বলে, কাটটা মানব। প্রশ্ন আছে না নাই? হুজুর সে বলে মাজার দেওয়ার জায়েজ, আপনি বলেন না জায়েজ, আপনি বলেন তারে ক্যাম্প করেন, সে বলে করবেন না, কাটটা মানব। জানি না এ ভাই আপনারে বিবেক দিছে কি? বিবেক দিছে কি? বাবা নবী আসছে, নবীরে তাজিম করার কথা তো আমার আল্লাহ বলছে। কে বলছে? এ ভাই এ আয়াত সবাই আপনারা শুনেন, আল্লাহ বলেন ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু, আমার ফেরেশতাদেরকে নিয়ে, ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর প্রতি দুরুদ আদায় করি। সুবহানাল্লাহ, আস্তেছে না ওটা, জোরে কই না সুবহানাল্লাহ। এবার দেখেন আমার আল্লাহ বলেন ইয়া হে আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমানদার যারা ঈমান এনেছো, আমার আল্লাহ তাদেরকে ডাক দেয় সল্লু আলাইহি, আমি আল্লাহ পড়ি, তোমরা ওই নবীর প্রতি সল্লু দুরুদ পড়ো আলাইহি, ওই নবীর প্রতি। এবার আসেন দুরুদ পড়ার কথা বলেছেন, দাঁড়াইয়া ইয়া নবী সালাম আলাইকা বলার কথা বলে নাই? বলে না জি। আরে ভাই বলে কি? বলে না। এই দেখেন আমার আল্লাহ দলিল দেয় সল্লু আলাইহি ওয়াসাল্লিমু, সালাম দাও আদবের সাথে। কিসের সাথে? আদবের সাথে। ওয়াসাল্লিমু তাসলিমা, সালাম দাও আদবের সাথে, তাসলিমান আয় তাজিমান, সম্মানের সাথে। এখন বলেন দাঁড়াইয়া সালাম দিলে আদব না বৈশা দিলে আদব? দাঁড়াইয়া, তাহলে আদবের সাথে সালাম দেওয়ার কথা বলছেন কি? আল্লাহ। মোল্লা কয় দাঁড়াইয়া দিও না বেদাত, আল্লাহ কয় দাঁড়াইয়া দাও তাজিম, মোল্লার কথা মানবেন না আল্লাহর কথা মানবেন? মোল্লার কথা না আল্লাহর কথা? ওহু মোল্লা খাও যে বাড়ি বাড়ি, আরে হিন্দু গোসের মিষ্টি খাওয়া রয় কোন সরায় যা আহারি রে, চাঁদ গায়া দেশের পাটনায়া মোল্লারি। বন্ধ করে দিছিলাম এক বছর, এই সান্ডা কইছি না। হুজুর এটা কেন কোন আমার কাছে বলেন? মোল্লা নবীরে দাঁড়ায় তা সালাম দেওয়া বেদাত, মাজার জিয়ারত বেদাত, নবীর সামনে মিলাদ করলে বেদাত, কিন্তু নবীর সুন্নত পাঞ্জাবি লাগাইয়া ফাগরি ফইরা মানুষের বাড়িতে যাইয়া মুরগির ডিম আর দুধ খাওয়ান জায়েজ? যদি দুধ খাওয়া জায়েজ হয়, ডিম খাওয়া জায়েজ হয়, মুরগা খাওয়া নবীর উসিলায় জায়েজ হয়, তাহলে নবীরে দাঁড়ায় সালাম দেওয়ানো জায়েজ? যারা জায়েজ বলে না তাদেরকে আমি চাঁদ গাইয়া আর পাটনাইয়া মোল্লা বলি, মানে বেদাতি। আমরা বেদাতি নই, তোমরা বেদাতি, আমাদের কাছে দলিল আছে। এই ভাই প্রথম প্রশ্ন, হুজুর জিয়ারত করা জায়েজ কিনা? দুইটা পাইছেন কিন্তু আপনারা আউলিয়া কেরামের সোহবত, আল্লাহর কসম মাজার জিয়ারত রে যে ফুজার সাথে তুলনা করব তার বউ তালাক হইয়া যাইব। এটা কোন ধরনের কথা হুজুর? তাই আমরা যেই বক্তা কইয়া গেছে মাজার জিয়ারত এটা মাজার ফুজা,
এবারে বউ কি তালাক হয়েছে নি খবর লেছেন, যদি বিয়াতে হয় তার বউটা তালাক হয়ে গেছে। কিভাবে আগে শুনেন, আলেম সমাজ হলে আরো কঠিন ভাবে বুঝবেন। আল্লাহর কোরআন এবং নবীর হাদিস অস্বীকার করার ক্ষমতা কারো আছে নাকি? নাই। ও ভাই, নাই নাই। মাতো না তুমি, জোরে মাতো ভাই। কিটা পাগলা তিতা মিডা বোঝে না? হ্যাঁ, শান কইলে কইব, গান কয় আমার বন্ধু, জিয়ারত করার দলিল সম্পর্কে আপনারা জানতে চাইলেন, আসেন এবার জিয়ারত সম্পর্কে দলিল আমি আপনাদের কাছে দিয়ে যাই। ইমাম সুয়ুতি এ হাদিসকে হাসান হাদিস মানে সহি হাদিস বলেছেন। আসলে বাবারা, আমার নবী হাদিসের মধ্যে অত সুন্দরভাবে নবীজির মজদা মুবারক জিয়ারত সম্পর্কে এত সুন্দর করে বলতেছেন। আমার নবী বলেন, আন ইবনে উমারা ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। আমার নবী বলেন, যেই ব্যক্তি আমার রওজা জিয়ারত করলো তার জন্য আমার শাফায়াত করা ওয়াজিব হয়ে যায়। নবীর রওজা জিয়ারত করলে নবী তার জন্য শাফায়াত করা ওয়াজিব হয়ে যায়। কি হয়? ওয়াজিব। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য ওয়াজিব হই, আপনি নবী ওয়াজিব করে নিলেন, আমি জানতে চাই গো মায়ার নবী, আপনি কেন ওয়াজিব করে নিলেন আপনার জন্য? আমার নবী কয়, আমি নবীর রওজা মুবারক যারা জিয়ারত করবে, আমি দয়াল নবী রহমাতাল্লিল আলামিন নবী, তাদেরকে সাফায়াত করে করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হুজুর, নবী সাফায়াত করে জান্নাতে নিবে এটার দলিল লাগবে। আমার নবী দলিল দিচ্ছেন আল্লাহর কোরআন সূরা মরিয়মের 87 নম্বর আয়াত। আল্লাহ কোরআনে বলেন, লা ইয়ামলিকুনা শাফাআতা ইল্লা মান ইত্তাখাযা ইনদার রহমানি আহদা। আল্লাহ কোরআনে বলেন, দয়াময় আল্লাহ যাদের সাথে অঙ্গীকার করেছেন তারাই শাফায়াত করতে পারবে। আল্লাহ আপনার সঙ্গে কারা অঙ্গীকার করেছে শাফায়াত করার জন্য? বাবারা, আমার আল্লাহ কাদের সঙ্গে শাফায়াত করার অঙ্গীকার করেছে? মেশকাত শরীফের 493